নমস্কার, কেমন আছেন সকলে? আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছি, আজকে সেখান থেকেই শুরু করলাম। আমরা পৌঁছে গেছি আমাদের বিয়ের জন্মদিন সেলিব্রেট করতে বার্বাডোসে। এই জাস্ট নেমে যে গাড়ি ভাড়াটা নেওয়ার ছিল সেটা নিয়ে হোটেলে চেক ইন করলাম। একটুখানি রেস্ট নিয়ে নেব, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, সারাটা দিনের ধকল। একটু রেস্ট নিয়ে আজকে তেমন কোথাও ঘুরতে যাব না, আমাদের হোটেলেরই একটা প্রাইভেট বিচ আছে, সেখানেই যাব, সেখান থেকে একটু ঘুরে আসব। তার আগে কীরকম হোটেল নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই। এই যে যেদিক দিয়ে ঢুকলাম, দেখলেন এখানে একটা ছোট্ট কিচেন সমেত ড্রয়িং রুম, আর তার সাথে বেডরুম আর একটা বাথরুম। এখানে এই ধরনের হোটেল রুমগুলোকে সুইট রুম বলে। বেশ সুন্দর ছিল এই হোটেলটা, এটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট আর ডিনারও ছিল। বেড়াতে এসে খাবার দাবার বানানোর ঝামেলা আমি রাখিনি, তাই যে গ্যাসটা ছিল মূলত সেটা চা বা কফি বানাতাম আর দুধ গরম করতাম আদরের জন্য। এটা এই হোটেলেরই প্রাইভেট বিচ, এই বিচটা। একটু বাদেই আমরা গাড়ি নিয়ে বেরোবো, এই অল্প একটু চারিপাশটা দেখতে যাব আর এই বিচটাতেই একটু ঘুরে আসব। আমাদের রুমের সঙ্গে একটা অ্যাটাচ বারান্দা দেখলেন, আর এটা হচ্ছে রুমের বাইরের একটা বারান্দা, যেটা ওই করিডোর বলে। এখানে সমস্ত হোটেলগুলোতে চেক ইন হচ্ছে দুপুর তিনটে, আর চেক আউট টাইম হচ্ছে দুপুর বারোটা। আর আমরা এখানে পৌঁছে গেছিলাম ওই ধরুন দুপুর বারোটা নাগাদ। বারোটা থেকে আর কি করব, ওর জন্য বাইরে একটু ঘুরে টুরে নিয়ে এখানে লোকাল একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে হোটেলে চেক ইন করেছি। এই দেখুন, এই বিচটাই আমাদের হোটেল রুমের পেছন দিক থেকে দেখা যাচ্ছিল। বিচের চারিদিকটা সুন্দরভাবে কাঠ আর বালি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এখানে বসেও থাকা যায়, আবার এখান থেকে বিচে নেমে বিচটা এনজয় করা যায়। বেশ অনেকটা জুড়ে বিস্তীর্ণ এই রাস্তাটা। এখানকার লোকাল লোকেরা এই জায়গাটাকে বলে থাকে ব্রড ওয়াক। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন, আর সানসেটটা সমুদ্রের ধারে দেখব বলেই এই টাইমে এসেছি। আমার কিন্তু সমুদ্র ভীষণ প্রিয় পাহাড়ের থেকে। আশেপাশে ছোট ছোট দোকান রয়েছে, ওই খাওয়ার দোকান, কফি শপের মতো। যখন থেকে এই সমুদ্রের ধারে এসেছি তখন থেকে আদর ঘ্যান ঘ্যান করছে, জলে নামবে, বালি নিয়ে খেলবে। কিন্তু এই সন্ধেবেলাটা হয়ে গেছে, আমরা কেউ চেঞ্জ করার জন্য জামা কাপড়ও আনিনি, তার জন্য চাইছিলাম না জলে নামুকো, কিন্তু ওকে কিছুতেই মানানো যাচ্ছে না। এই ব্রড ওয়াকটা দিয়ে একটু হেঁটে আসি চ, আসার পথে না হয় জলে নেমে যাবি। কি সুন্দর দেওয়ালটাতে কারুকার্য করেছে না? এখানে দেখুন, টিন দিয়ে গার্ড করে দিয়েছে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, কোনো বিল্ডিং তৈরি হচ্ছে। সরকার থেকে এই টিন দিয়ে গার্ড করে দিয়েছে এই জায়গাটা, কিন্তু সেই টিনগুলোর ওপরে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট আটকে দিয়েছে। এই টিনগুলো কিন্তু পার্মানেন্ট নয়, তাও দেখুন যতদিন থাকে ততদিন যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য কি সুন্দর সুন্দর ছবি আটকে দিয়েছে। জলগুলো যতবার ছলকে ছলকে পাড়ে এসে পড়ছে ততবার ভয়ও পাচ্ছে, আবার দেখুন একা হাঁটার জন্য আমাকে খালি বলছে তুমি আগে যাও আমি পরে আসব, মানে সাহসিকতা দেখাতেও চাইছে অথচ সাহসে কুলোচ্ছেও না। এই বিচেই আবার ছোট্ট একটা খেলার জায়গাও আছে বাচ্চাদের জন্য, যাদের যেখানে ভালো লাগে আর কি।
এই জাহাজটা না সমুদ্রের অনেকটা দূরে, আমি এটা বেশ জুম করে ছবিটা নিয়েছি। কি সুন্দর লাগছে এই জাহাজটা দেখতে। এরকম বড় বড় জাহাজ যখন সমুদ্রের ধারে বা এখানে কোনো বিচের ধারে আসতে দেখি, আমার তো সবসময় টাইটানিকের কথা মনে পড়ে। পরন্ত বিকেল, সমুদ্রের ঢেউ আমাকে সবসময় বাড়ির কথা মনে করিয়ে দেয়। জানেন, আমার খুব মনটা খারাপ হয়ে যায় এই সময়, আর খালি মনে হয় কবে বাড়ি যাব। আজকে সারাদিনের জার্নিতে ভীষণ ক্লান্ত বলে এই সন্ধেটা আমরা এই বিচেই কাটালাম। কাটানোর সময়গুলো কিন্তু খুবই সুমধুর, বলুন। ভিডিওটা খুবই ছোট হলো, কিন্তু স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে সারা জীবন মনের মধ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই হাজির হব আগামী দিনে কোথায় ঘুরতে গেলাম তার ভিডিও নিয়ে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো আসি তাহলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।